পেশিয়ারির প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের জন্য জমি দান করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। পশ্চিম মেদিনীপুর জেলার কেশারি থানার বনচাটুল প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের জন্য জমি দান করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ ওঝা। বুধবার 28 জুলাই সন্ধ্যায় নিজের বাড়িতে 16 ডেসিমেল জমির দানপত্রের আইনি কাজ সম্পন্ন হয়। খড়গপুর সাব রেজিস্ট্রারের এক আধিকারিক এসে এই কাজ সম্পন্ন করেন। বনচাটুল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিল বন্ধু মহাপাত্রকে দানপত্র করেন হরিপদ বাবু। 1956 সালে বনচাটুল প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। হরিপদ ওঝার বাবা স্বর্গীয় পীতাম্বর ওঝা সেই সময় বিদ্যালয় গড়ে তোলার জন্য 21 ডেসিমেল জমি দান করেছিলেন। বিদ্যালয় গড়ে উঠলেও পর্যাপ্ত খেলার জায়গা ছিল না। এই বিষয়টি নজরে আসে স্থানীয় সুন্দরার হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ ওঝা। একসময় তিনি বনচাটুল গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। বর্তমানে বেলদার কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা। তার 2 পুত্র ও 2 কন্যা। দীর্ঘদিন অসুস্থ হয়ে হরিপদ বাবু এবং তার সহধর্মিণী শয্যাশায়ী। এই পরিস্থিতিতে ও বাবার আদর্শকে অনুসরণ করে হরিপদ বাবু কয়েকদিন আগেই লিখিতভাবে বনচাটুল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিল বন্ধু মহাপাত্রকে দান করা জমি গ্রহণের আবেদন করেন। বিদ্যালয়ের 3 শিক্ষক সেই আবেদনে সম্মতি দেন। দানপত্র রেজিস্ট্রির খরচ বিদ্যালয়ের শিক্ষকরাই বহন করার সিদ্ধান্ত নেন। হরিপদ বাবুর এই অবদানের কথা স্মরণ করে বৃহস্পতিবার তার বাসভবনে গিয়ে বিদ্যালয়ের 3 শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র, মানিক দাস ও দিব্যেন্দু দাস সম্বর্ধিত করেন। হরিপদ বাবুর হাতে একটি সচিত্র মানপত্র, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি, পবিত্র গীতা তুলে দেওয়া হয়। অখিল বন্ধু মহাপাত্র বলেন, 2016 সালে বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের পর ধীরে ধীরে বিদ্যালয়ের অগ্রগতি হচ্ছে। হরিপদ বাবুর এই জমি দান আজ সকলের কাছে উদাহরণ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন শিক্ষার উন্নয়নে সর্বস্ব দান করতে, আজ রোগশয্যায় থেকে হরিপদ বাবু একই কাজ করলেন। তাকে শ্রদ্ধা জানানোর ভাষা নেই। স্কুলকে কি জমি দান করলেন না কি করলেন? হ্যাঁ, আমি সামান্য জমি, আমার কর্তৃক সম্পত্তি ওটা 16 ডিসমিল জায়গা আমি খেলার মাঠের জন্য দান করলাম। কেন? কারণ বাবা যে প্রতিষ্ঠা করে গেছেন তাতে ছেলেমেয়েদের খেলার কোনো প্রসারিত জায়গা নেই, সেটা দেখে আমার মনে ইয়ে হলো, আকুলিত হলো। আমি তাই স্কুলের নামে খেলা ক্রীড়াঙ্গন থেকে জন্য দান করেছি। কোন স্কুলকে দান করেছেন? কোন স্কুলকে দান করেছেন? আমাদের গ্রামের বনচাটুল প্রাথমিক বিদ্যালয়। দান করে আপনি খুশি তো? স্কুলকে এই জমি দান করে আপনি খুশি তো? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। আমার মনের একটা স্বাদ এত দিনে পূরণ হল। কি নাম আপনার? আমার নাম হরিপদ ওঝা। 16 ডিসমিল জায়গা দিল কেন এবং কি মনে করছে? আসলে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 131তম প্রয়াণ দিবস। এই দিনে দাঁড়িয়ে এক অন্য বিদ্যাসাগরকে আমরা খুঁজে পেলাম, যিনি এই গ্রামেরই বাসিন্দা ছিলেন, বর্তমানে তিনি বেলদায় বসবাস করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক, রোগশয্যায় শায়িত হরিপদ ওঝা মহাশয়। তিনি বিদ্যালয়ের ক্রীড়াঙ্গন তৈরির জন্য 16 ডেসিমিল জমি গতকাল রাতে তার বাড়িতেই তিনি দানপত্র করেছেন আমাদের এই বিদ্যালয়ের নামে। বিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে আমার নামেই সেই দানপত্র হয়েছে। এটি আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে যেমন গর্বের, এই এলাকার ক্ষেত্রে গর্বের এবং স্বার্থ সর্বস্ব এই সমাজের ক্ষেত্রে এক অন্য উদাহরণ। বিদ্যাসাগর নিজে সব কিছু উজাড় করে দিতেন শিক্ষার উন্নয়নে, আর নিজের জীবনের পৈতৃক সম্পত্তির একটি অংশ দিয়ে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে আজ হরিপদবাবুকে আমাদের বিদ্যাসাগর বলেই আমরা তাকেও শ্রদ্ধা জানিয়েছি। কেশারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।